ফ্রেন্ডস হ্যাপি আওয়ার, আমরা এই সময়টার জন্য সবাই অপেক্ষা করি, আর আমি জানি তুমি অপেক্ষা করো, আর ভালো লাগছে যে তুমি অপেক্ষা করো। আসলে বন্ধুদের জন্য বন্ধুরা যখন অপেক্ষা করে তখন খুব ভালো লাগে কোনো একটা সময়, আর অপেক্ষা যখন শেষ হয়ে যায় তখন সেই সময়টা শুরু হয়, সেটার নাম ফ্রেন্ডস হ্যাপি আওয়ার। ওয়েলকাম জানাই সবাইকে, আর এখানে যারা আছে সবাইকে জানাই আরেকবার ওয়েলকাম। ওয়েলকাম জিমি, ওয়েলকাম সৃজন, স্মৃতিকে দেখতে পাচ্ছি আমি ট্রাভেলিং আসছে স্টুডিওতে, স্মৃতি, নীলাঞ্জনা ইনসাইড দ্য স্টুডিও, আর অরিত্র ঘুম থেকে উঠলো মনে হচ্ছে একটু, আর অরিজিৎ যথারীতি লুকিং গ্ল্যামারাস, অনিমেষ, ওকে, সৃজনকে দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি না, কুহেলিকে দেখতে পাচ্ছি আমি। কুহেলি অনেক হ্যাপি আওয়ার নিয়ে, কিন্তু কুহেলি অনেক এফোর্ট দেয়, ডেফিনেটলি আমার সবার তরফ থেকে কুহেলিকে একটা বড় থ্যাংক ইউ। সবাই সঙ্গে কানেকশন করা, অমুক করা, সবকিছু সবকিছু কুহেলি করে, কুহেলি ডাজ আ মানে লট অফ। তো আর আমাদের সঙ্গে যে সমস্ত বন্ধুরা আজকে হ্যাপি হতে বেশি হ্যাপি আজকে, কারণ তারা আমাদের সঙ্গে আজকে আড্ডা মারতে চলে এসেছে, এবং সবাই এখন তোমাদেরকে দেখছে। আমি বলবো যে শুধু কলকাতা নয়, প্রত্যেকটা দেশেই হয়তো তোমরা পৌঁছে গেছো, কারণ যেহেতু এটা ডিজিটাল লাইভ, আর আমাদের 91.9 ফ্রেন্ডস এফ এম এর এই ফেসবুকটা দেশে বিদেশে সব জায়গাতেই এখন সবাই একসঙ্গে দেখে। প্রীতিশ, প্রীতিশ প্রধান ওয়েলকাম জানাই প্রীতিশকে, আর রয়েছে মেধা, মেধা ওয়েলকাম জানাই, রয়েছে অনিন্দ, অনিন্দ রয়, অনিন্দকে ওয়েলকাম জানাই, আর অরিত্রি, অরিত্রি নামটা খুব সুন্দর, অরিত্রি চন্দ, চারজনকে ওয়েলকাম জানাই। আর কাকে দিয়ে শুরু করি বলো? প্রীতিশকে দিয়ে শুরু করি, প্রীতিশ প্রধান। প্রীতিশ হ্যালো, তুমি একটু আনমিউট করে নাও। Yes, sir. Good বলো, evening. গুড ইভিনিং এখনো হয়নি, আমরা একটু আফটারনুনেই থাকি আপাতত। আর Good one. হ্যাঁ বলো, তোমার সম্পর্কে একটু বলো। Actually, আমার বাড়ি মেদিনীপুর। আমি এখন কাজের সূত্রতে মহারাষ্ট্রে রয়েছি। ওকে, তো যখন আমার টাইম থাকে হাতে, আমি 91.9 ফ্রেন্ডস এফএম এর লাইভ দেখতে থাকি, আড্ডা দিই, সবার সাথে কথা বলার চেষ্টা করি, খুব ভালো লাগে। মানে স্পেসিফিক্যালি বলতে গেলে অনিমেষদা এবং কোহলি দি দুজনকে আমার খুব বেস্ট লাগে। তো টাইম দেওয়ার চেষ্টা করি, টাইম পেলেই দেখি মোটামুটি। খুব খুব ভালো করে গান শুনতে খুব পছন্দ করি। বাহ, খুব ভালো। আর ডেফিনেটলি তোমার নিশ্চয়ই ওখানে বসে মনে হয় যে তুমি বাড়িতেই আছো, ইয়েস কলকাতাতে আছো, তাই না? খুব ডেফিনেটলি ওই মিসও জন্যই করছি। একদমই। তো প্রীতিশ, তুমি কাকে প্রশ্ন করতে চাও বলো আমাদের এখানে সবার মধ্যে। পার্লামেন্ট অনিমেষ দাকে, হাই ওকে, প্রীতিশ বলো, বল কেমন আছো? অনিমেষ দা, ভালো আছি, ভালো আছি ভাই। তোর হেয়ার কাটটা দারুণ লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নাইস হেয়ার কাট, নাইস হেয়ার কাট, সুপার, থ্যাঙ্কস। বল বল। আমি তোমার লাইফে খুঁজি, তোমার লাইফটা ঠিক বুঝতেই পারি না, দেখতেও পারি না ঠিকঠাক। তো আমার খুব ভালো লাগে তোমার প্রোগ্রামটা শুনতে। ওকে, তো আমি তোমার কাছে একটাই প্রশ্ন জানতে চাইছি, যে তুমি কোথায় যেতে ভালোবাসো? কোথায় যেতে ভালোবাসি মানে ডেস্টিনেশন, কোথায় যদি যেতে হয় কোথায় যাব বা যাই? ওকে, আমার ফেভারিট ডেস্টিনেশন হচ্ছে, সবাই জানে, আমার যারা কালিক্সরা আছে না সবাই জানে, আমার ফেভারিট ডেস্টিনেশন হচ্ছে বৈষ্ণোদেবী। আমি বছরে একবারই ছুটি নিই, আর এই ছুটিতে আমি বৈষ্ণোদেবী যাই। বলা হয় কি জব বুলাওয়া আতা হ্যায় তবি আপ বৈষ্ণোদেবী যা পাওগে, লেকিন মেরা বুলাওয়া জো হ্যায় এক বার নেই, 8 বার আ চুকা হ্যায়। প্রায় 8 বছর ধরে আমি যাচ্ছি বৈষ্ণোদেবী। এই বছর প্ল্যান করেছিলাম কিন্তু হলো না। করোনা, হ্যাঁ, লাস্ট ইয়ার আমার মনে আছে 7th of December আমি বৈষ্ণোদেবী গেছিলাম। এই বছর পুরো ট্রাই করলাম কি না যেতে হবে, কেসে ভি বাচকে মে চলা যাউঙ্গা, কিন্তু ওখানে খুব নিয়ম আছে, এখন ওখানে গেলে কোভিড টেস্ট হবে, পজিটিভ হলে 14 ডেজের জন্য ভিতরে থাকতেই হবে, আর নেগেটিভ হলে অ্যালাউ করবে, টুরিস্টদেরকে ওরা খুব চেক করছে ওখানে। তো দ্যাটস ওয়াই এই বছর আমি যাচ্ছি না, কিন্তু নেক্সট ইয়ার আমি একদম শিওর আছি, মানে মার্চ এপ্রিল যদি সবকিছু ঠিকঠাক হয়ে যায় আমি বৈষ্ণোদেবী একদম যাবো। লাস্ট ইয়ার আমি কিন্তু সোলো গেছিলাম, প্রত্যেক বছর আমার বন্ধুদের সাথে যাই, ফ্যামিলির সাথে যাই, কিন্তু এই লাস্ট ইয়ার আমি সোলো গেছিলাম। ওখানে গেলে কি হয়, এবার তুমি হয়তো জিজ্ঞেস করবে কেন আমি এতবার যাই ওখানে গেলে, না আমার একটা খুব পজিটিভ না ফিল করতাম, আর যে আমার পুরো বছরে যে টায়ার্ডনেস থাকে না একদম চলে যায়, তারপর আমি ফ্রেশ হয়ে যাই, ফ্রেশ হয়ে আবার আমি যুদ্ধতে একদম লেগে পড়ি। তো আমার ওখানে যেতে খুব ভালো লাগে। আর হ্যাঁ, কিছু বলছিলে? না না, আমি শুনে যাচ্ছি, বলুন। হ্যাঁ, আর আমাকে যদি দুটো অপশন দেওয়া হয় না, আমাকে যদি বলা হয় কি গোয়া আর বৈষ্ণোদেবী, আমি 1 মিনিটও সময় নেবো না, আমি ব্যাগ নেবো আর বৈষ্ণোদেবী বেরিয়ে যাবো। থ্যাংক ইউ, ওয়েলকাম।
ওকে ভালো থ্যাংক হচ্ছে। ইউ অনিমেশ, ডেফিনেটলি 2021 এ অনিমেশের যাওয়া হবে বৈষ্ণোদেবী, এটা এখন থেকেই আমরা সবাই চাই, এবছর না হলেও না নেক্সট ইয়ার। দাদা আমি বলতে চাই, অ্যানিমেশ ইন কেস ইউ গেট দ্য টিকেটস ফর গোয়া দেন প্লিজ পাস ইট অন টু অল দ্য আরজে। একদম মে দে দুঙ্গা। ওকে আমরা আমরা জানতাম না যে প্রীতিশের নিজস্ব ক্লোদিং লাইন আছে, আমরা পিছনে দেখতে পাচ্ছি সৃজন। হ্যাঁ হ্যাঁ, পিছনে একটা দড়ি টাঙানো আছে, তার পাশে সারি সারি দিয়ে জামা কাপড়, ইটস আ ক্লোদিং লাইন, প্রীতিশের নিজস্ব ক্লোদিং লাইন আছে, আর সেখান থেকে আমরা উই উইল চুজ ইউ নো ফ্যাশন স্টেটমেন্টস ফর আস, যারা যারা গোয়া যাবে, যারা যারা বৈষ্ণোদেবী যাবে, সবাই যদি অ্যানিমেশনের সঙ্গে বৈষ্ণোদেবী চলে যাও। অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কারণ আমি যে জায়গায় কাজ করছি বা যেখানে থাকছি আমার কোনো নিশ্চয়তা নেই, কারণ আমি 2 দিন পর আজ ঠিক আছে আজকে টিকিট পেলাম না দিতে হবে, তো এভরিথিং ইজ সব সময় রেডি থাকতে হয় আমাকে, যে কোম্পানি কোথায় করবে ট্রান্সফার করবে আমি নিজেই জানি না। ইটস আ থ্রিলিং লাইফ বাই দ্য ওয়ে, একদম ভীষণ থ্রিলিং একটা জীবন। থ্যাংক ইউ, আমরা বরং আরো একজন বন্ধুর কাছে যাই যার নাম হচ্ছে মেধা। হ্যালো মেধা চক্রবর্তী। ওকে মেধা, তুমি তোমার সম্পর্কে একটু বলো, তুমি কোথায় থাকো, কি করো? আমি ডায়মন্ড হারবারে থাকি, আমি এখন এমএসসি করছি জুলজিতে, ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটি থেকে। বিএসসি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে করেছি, কিন্তু তারপর যাতায়াতের অসুবিধার জন্য বা ওখানে থাকতাম আগে, তারপরে বাড়িতে থেকে আমার সাথে বাড়ির একজনই থাকতো, দিদার থাকতো, তো তারপরে বাড়িতে একটু প্রবলেম হচ্ছিল, ছোট একটা বোন আছে, তো সব মিলিয়ে এমএসসি টা এখান থেকে করারই সিদ্ধান্ত নিলাম, তো ওই জন্য এখানে বাড়ির কাছাকাছি চলে এসেছি, এখন ডায়মন্ড হারবার থেকেই করছি। ওকে আর 91.9 ফ্রেন্ডস এফএম শোনো তুমি? হ্যাঁ আমি শুনি, কলেজে থাকা পড়াকালীনও শুনতাম, এখনো শুনি, লাইভও দেখি। আগের দিন হুট করে নীলাঞ্জনাতে লাইভে ঢুকে গিয়ে প্রশ্নটার আনসার দিয়ে দিলাম, তার জন্যই আজকে আমি হ্যাপি আওয়ারসে। বাহ, আর তুমি কাকে প্রশ্ন করতে চাও? আমি নীলাঞ্জনা দিকে প্রশ্ন করতে চাই। এস মেধা বলো। হাই দি, কেমন আছো? হাই, কি মিষ্টি দেখতে তোমাকে। থ্যাংক ইউ, তোমাকেও খুব সুন্দর দেখতে লাগছে। থ্যাংক ইউ। বলো মেধা। এটা তো আমি সব সময় তোমার সৃজনের একটা বক্তব্য আছে। হ্যাঁ সৃজন আমাকে সবসময় বলে তুমি এত ভালো দেখতে কেন। দাদাও তো হেভি স্মার্ট, সৃজন দাও হেভি স্মার্ট। দারুন দারুন, থ্যাংক ইউ। আজকে আমাকে একজন, এটাই সৃজন তুই শুনতে চাইছিলিস তাই তো? আমাকে একজন আজকে বন্ধু বলেছে যে, বলো মেধা কি জিজ্ঞেস করতে চাও? উনি তোমার ফেভারিট ফুড কি? আমার ফেভারিট খাবার, দুটো আছে, দুটো বলি? হ্যাঁ বলো। একটা হচ্ছে বিরিয়ানি, অল টাইম ফেভারিট, আর একটা হচ্ছে ডার্ক চকলেট। ডার্ক চকলেট আমি মানে আমার অফিস শুদ্ধ সবাই জানে আমার ড্রয়ারে সবসময় ডার্ক চকলেট থাকে, তো আমি ওই সবসময় ডার্ক চকলেট খেতে থাকি, স্পেশালি যখন মুড খুব ডাউন থাকে বা ভাল লাগছে না, তো এই একটা কিউব অফ ডার্ক চকলেট আমাকে ভীষণ পেপ আপ করে, সো বলতে পারো আই এম অ্যাডিক্টেড টু ডার্ক চকলেটস। আমার মাথাটার কথা বললেন। হ্যাঁ আজকে সকাল থেকে আমি সৃজনের মাথা প্রচুর খেয়েছি, সৃজনও কম সকাল থেকে মাথা খায় তা নয়, আমরা দুজন ডেস্কে বসে থাকি। এখন কিন্তু আমরা কনফারেন্স রুমটাও শেয়ার করি বল। হ্যাঁ মানে আমি মানে একটুখানি আলাদা থাকার চেষ্টা করছি, পাচ্ছি না, কিছু বলার নেই আর কি। এনিওয়ে নো, বিকজ আই লাভ ইউ সো মাচ, বিকজ ইউ আর সো হ্যান্ডসাম। ও ওকে ওকে, থ্যাংক ইউ মেধা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ দি। ওকে মেধা, আমরা বরং আমরা নেক্সট বন্ধুর কাছে যাই, অনিন্দ, অনিন্দ রায়। অনিন্দ একটু তোমার কথা শুনি। নমস্কার, আমি অনিন্দ রায়, আমি রামগড়ে থাকি। আপাতত আমার লাইফে বি লেটারটা বেশি হয়ে গেছে বলে আমি বিকম নিয়ে পড়ছি, তো এটাই আপাতত। এক মাসখানেক লকডাউন পিরিয়ডের মধ্যে ছিলাম, বাট ফ্রেন্ডস এফএম দেখে দারুণ লাগে, ওরা দারুণ দারুণ কথা বলে, গান শোনায়, তো স্পেশালি সৃজন দা আর স্মৃতিদের সাথে একটু বেশিক্ষণ থাকি, আমি থাকতে পারি, বাকি সময় টাইম হয় না, কিন্তু আই এম দেয়ার। ওকে তো তুমি কাকে প্রশ্ন করবে? আমি স্মৃতি দিকে প্রশ্ন করব। বলো। হ্যাঁ আমার স্মৃতি দিকে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে যে, প্রথমেই স্মৃতি দি গুড ইভিনিং, গুড আফটারনুন। হাই হাই অনিন্দ, হাউ আর ইউ? আমার ভিডিওটা হয়তো থেমে যাবে ইন্টারনেট কানেকশন, বিকজ আই এম ট্রাভেলিং। না ওকে, সবাই কি আপ, বিগ হ্যালো এন্ড অরিত্রি হাই,
মেধা কি কিউট রে, তুই দেখতে সত্যি রিয়েলি সুইট। আর পৃথ্বীশ হাই হাই হাই, সবাইকে হ্যালো বলো অনিন্দ, টেল মি। হ্যাঁ, আমার যেটা তোমাকে প্রশ্ন হচ্ছে যে তুমি যে ফ্রেন্ডস এফএম এ আছো, ঠিক আছে, তো তোমার এখানে সেরা শালটা কোনটা আর কেন, মানে কোন শাল কাজ করে তোমার খুব ভালো লেগেছে আর কেন সেটা? অনিন্দ, ভেরি গুড কোয়েশ্চেন, ভেরি ইউনিক এন্ড ডিফারেন্ট কোয়েশ্চেন। তো প্রথম শাল, উইচ ইজ 2015 যখন জয়েন করেছিলাম, একদম একদম নতুন একটা ফিলিংস ছিল প্রথমতে, বিকজ একটা নতুন মানে ফার্স্ট জব থেকে বেরোনার টাই ওয়াজ দা মোস্ট হ্যাপি থিং। বাপরে, একই জব মে নয়া জব, নয়া কুছ করতে হ্যায়, কুছ নয়া হো লাইফ মে টাই। আর সেকেন্ডলি, সেই 2015 এ থ্যাংকস টু জিমি, থ্যাংকস টু ফ্রেন্ডস অফ ফ্যাম টিম, শাহরুখ খানের সাথে দুবার দেখা হয়ে গেল ভাই, বাপরে বাপ। এন্ড তারপর শাহরুখ খান উইশ মি অন দ্য বার্থডে 22nd December, তো মানে ব্যাপারটা পুরো ওফ বাবা, সারা জীবন থেকে থাকবে রে। 2015 ওয়াজ দ্য বেস্ট বেস্ট বেস্ট, সো ইয়া, থ্যাংক ইউ সো মাচ, রিয়েলি অ্যামেজিং। আর তার সাথে ফেসবুক লাইভ এই 2020 থেকে শুরু হয়েছে, তো 2020 উইল অলসো বি ওয়ান অফ দ্য মোস্ট অ্যামেজিং ওয়ান। কেন সব সময় যে 2020 প্যান্ডেমিক বাজে বাজে, লেটস বি পজিটিভ ইয়ার, দ্য ওয়ে জিমি টেলস আস, সো ইয়া। তোমাকে আমি অন এয়ার শুনতাম কখনো, আমি অনেক সময় আগে দেখছিলাম যে তুমি মাঝে মাঝে ফেসবুক লাইভে আসতে, বাট আই এম লিসেন টু ইউ অনলি অন এয়ার, যখন তুমি বক্স অফিসে ছিলে তখন আমি এক ঘন্টা শুনতে পেতাম, 5টা থেকে 6টা, তো আফটার দ্যাট যখন চিয়ার্স কলকাতা গেলে তখন মোটামুটি প্রায় শুনতাম আমি। বাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ অনিন্দ, হেয়ার কাটটা দারুণ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অরিত্রী, অরিত্রী চন্দ, অরিত্রী বলে কোথায় থাকো? আমি বেহালায় থাকি, আর ফ্রেন্ডস এফএম এর খুব বড় ফ্যান আমি, আমি একটাও লাইভ এবং একটাও শো প্রায় মিস করি না। আমি এখন ক্লাস 11 এ পড়ছি, গোখলে মেমোরিয়াল গার্লস স্কুলে হিউম্যানিটিজ নিয়ে পড়ছি। ওকে, বাহ, আর তুমি কাকে প্রশ্ন করবে? আর দ্যাটস মাই স্কুল টু, সো উই আর গোখলাইটস, চিয়ার্স। আমি জানতাম না যে তোটা নীলাঞ্জনা দিদি তোমার স্কুল, কোয়াইট আ সারপ্রাইজ। বলো তুমি কাকে প্রশ্ন করতে চাও? আমি সৃজন দাকে প্রশ্ন করতে চাই। হাই অরিত্রী, বল। আমার কোয়েশ্চনটা, আমি খেতে খুব ভালোবাসি, তো যদি ফুডের মধ্যে অপশনস দেয়া হয় চাইনিজ এবং ইন্ডিয়ান, মাছ খেতে আমার খুব ভালো লাগে, মাছ ভাত, ডাল আর মাছের ডিমের বড়া, দ্যাট ইজ হোয়াট আই উড চুজ প্রবাবলি। আরো অনেক অপশনস থাকলে, নতুন খাবার খেতে খুব ভালোবাসি, যদি আমার কাছে নতুন খাবার খাওয়ার অপশনস থাকে সেগুলো চেখে দেখতে চাইবো, কিন্তু অন আ র্যান্ডম ডে আই উড গো উইথ দিস পার্টিকুলার ডায়েট। তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে অরিত্রী। হ্যাঁ বলো। বলছি সবাই গোখলেকে গোখেল কেন বলে, সেখানে গিয়ে কি সবাই যায় আর খেলে, মানে গোখেল গোখেল? লোকজন ওটাকে অনেকে গোখেল বলে, গোখেল মেমোরিয়াল স্কুল, কেন সেখানে গিয়ে লোকজন খেলে পড়ে না? আমাদের যে ফাউন্ডার মানে খেলে সবার মাথা, তার নাম গোপাল কৃষ্ণ গোখলে, সো সেই জন্য বলা হয়। আমি আমি এটা কোথায় ফানি আনসার এক্সপেক্ট করছিলাম, ইয়া আই নো দ্যাট অফ কোর্স, বাট এনিওয়ে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, বেশ থ্যাংক ইউ। আমরা চারজনের কাছেই কথা বলে ফেললাম, কিন্তু এবার আমরা যাব হচ্ছে অরিত্রর কাছে। অরিত্র যদি কাউকে কোনো কোয়েশ্চন করতে চায় এই চারজনের মধ্যে করতেই পারে। প্রশ্ন করতে চাই অনিন্দকে, অনিন্দ যেহেতু বললো যে ও রেডিও আগে খুব মানে মেটিকুলাসলি শুনতো, মানে খুব মন দিয়ে শুনতো, তো এখন ফেসবুক লাইভ এর ইন্ট্রোডাকশনের পর হাউ ডিফারেন্ট ইজ ইট, মানে তোমার কাছে যদি দুটোই অপশন থাকে রেডিও এবং ফেসবুক লাইভ, হুইচ ওয়ান ইউ উইল অপ্ট ফর?
মেদিনীপুর থেকে রয়েছে, তো তার কাছে রেডিও শোনাটার অপশনটা নেই, তার অনলি অপশন হচ্ছে ফেসবুক। সেক্ষেত্রে তোমার কাছে যদি দুটোই অপশন থাকে তুমি কোনটা? আমি যদি বলো সত্যি কথা বলতে, অনের শুনলে না আমি যেটা ভাবতাম আগে, তোমাদেরকে আমি ইমাজিনেশন করতাম যে তোমরা কিরকম দেখতে, কিরকম ভাবে কথা বলো, এই যে তোমরা যে সাউন্ড এফেক্ট গুলো দাও সেটা কিভাবে করো, তারপরে যে ওয়ার্ড প্লে করে শ্রীচন্দা, বিশেষ করে আমি তাকে শুনি, তো মানে সেই জিনিসটা না একটা সাসপেন্স তৈরি করে, এরপরে কি গান আসবে সেটা। ফেসবুক লাইভে আমি সেই জিনিসটা একটু হলেও কম, কিন্তু ফেসবুক লাইভে যেটা বিশেষত্ব সেটা হচ্ছে যে ফেসবুক লাইভে সবার সাথে এসে এসে হুট করে আড্ডা মারছি, তোমরা আড্ডা দিচ্ছ, তো আমার যদি বলো আমি স্লাইটলি অনটাকে স্লাইটলি এগিয়ে রাখবো ফেসবুক লাইভ থেকে, বাট বোথ আর ইনক্রেডিবল। কারণ যারা ফেসবুক লাইভ, যারা দেশের বাইরে থাকে বা যাদের কাছে ফ্রেন্ডস এফএম পৌঁছাতে পারছে না, তারা ফেসবুক লাইভের মাধ্যমে পৌঁছাতে পারছে, তো এই ইনোভেশনটা আমি পছন্দ করি। আমাকে যদি প্রশ্ন জিজ্ঞেস করতে, আমি পৃথ্বীশকে জিজ্ঞেস করতে চাই, পৃথ্বীশ যে এত ঘুরে ঘুরে অনেক জায়গায় থাকে যেখান থেকে যা ডিমান্ড আসে বা যা ওকে বলা হয় কি এবার অন্য জায়গায় যেতে হবে, তো এত যে জায়গা তুমি চেঞ্জ করো, কি কি প্রবলেম ফেস করো, কিছু প্রবলেম ফেস করো কি, ঠিক আছে এবার তুমি ইউজ টু হয়ে গেছো, কি কোনো প্রবলেম নেই, আমাকে যেখানে নিয়ে যাবে সেখানে আমি সেটেল হয়ে যাব? অ্যাকচুয়ালি আমাকে যেখানে নিয়ে যাবে সেখানে সেটেল হতে আমাকে দুদিন টাইম লাগে, এভরিথিং ইজ, কারণ আমাকে কোম্পানি আমাকে চেঞ্জ করায়, আমি নিজে থেকে যেতে চাই না, তো কোম্পানি আমাকে যেখানে প্রোভাইড করে তার আগে থেকে ওখানে সব কিছু সেটেলমেন্ট থাকে, এভরিথিং ইজ ওয়েল থাকে, তারপরে কিন্তু আমি ওখানে যাই। কাউকে প্রশ্ন করতে চাস? Well, first of all, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, তোমাদের সবাইকে সত্যি খুব ভালো লাগছে, তার সঙ্গে অরিত্রী তোমাকে ভীষণ মিষ্টি লাগছে, trust me, you're looking very cute. So, তুমি একটু আগে বললে তোমার খেতে খুব ভালো লাগে, তুমি খুব খাদ্য রসিক, so on that note, তোমার তোমার ফেভারিট খাবার কি? ফেভারিট খাবার বলতে ইন্ডিয়ানটাই আমার বেশি ভাল লাগে, আমার ফেভারিট খাবার বিরিয়ানি আর চিকেন কারি। এবার যদি বলো মানে চাইনিজ, তো মানে ইটালিয়ান চাইনিজ এগুলো একদমই পছন্দ না, আর স্ট্রিট ফুড খেতে খুব পছন্দ করি, যেরকম ধরো ফুচকা এই জিনিসগুলো, এগুলো ফেভারিট। বাহ, তাহলে দেখা হলে আমি আর তুমি মিলে কিন্তু ফুচকা খাবো এক্সেস ঝাল দিয়ে, ঠিক আছে? আমি কদিন আগে দেখলাম ফুচকাতে নেই কিসের জল মেশানো হচ্ছিল, তুমি এরপরেও খাবে? আমার এক পরিচিত আছে, ওনার বাবা ওনাকে বলতেন যে ফুচকাতে নাকি পঞ্চরস মেশানো হয়, এই পঞ্চরসটা কি কি সেটা আর আমি এক্সপ্লেন করে বলছি না, সবাই জানে এটা ফুচকাতে মানে কি কি মেশানো হয়, আমি ফুচকা তো খাই না ওই জন্যই না, হেলথ কনসিয়াস, কোন কোন জিনিসপত্র থাকে। আমার মনে হয় সৃজন, তোর উত্তরটা বোধ হয় অরিজিৎ খুব ভালো করে দিতে পারবে, আমরা অরিজিতের কাছে যাই একটু। হ্যাঁ প্লিজ 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 প্লিজ, আমি সৃজনের সৃজনের এই কঠিন প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, তবে আমি যেটা বলতে পারি এটা বেশ মজার কথা, সেটা হচ্ছে যেহেতু খাওয়া দাওয়া নিয়ে একটু আগে কথা হচ্ছিল, কলকাতায় একটা বেশ পুরনো কেবিন আছে, মানে কেবিন কালচার তো নর্থ কলকাতা সাউথ কলকাতাতে খুব বিখ্যাত, সেন্ট্রাল কলকাতায় একটা কেবিন আছে, যে কেবিনের নাম হচ্ছে উন্নয়ন কেবিন, এটা বহু বছর আগে শুরু হয়েছিল, ইট স্টার্টেড অফ অ্যাজ এ পাইস হোটেল, মানে যেখানে ভাত ডাল তরকারি পাওয়া যেত, এবং রাতারাতি এই কেবিনটা হিট করে, নট বিকজ অফ দ্য এক্সক্লুসিভ মোগলাই পরোটা দে ইউজ টু সার্ভ, ওদের মেনু কার্ডের মধ্যে ওরা পনিরের একটা প্রিপারেশন করেছিল যেটা হবে পনির কারি, সি ইউ আর আর ওয়াই, আর মেনু কার্ডে লেখা ছিল সি এ আর আর ওয়াই, পনির ক্যারি। এবার অনেক বছর ধরে ওই একই মেনু কার্ডে ওই বার্নারটা কিন্তু আর বদলায়নি, অ্যান্ড দ্যাট ওয়াজ সামওয়্যার দ্য ট্রাম্প কার্ড যেটা হিট করে যায় উন্নয়ন কেবিন সেন্ট্রাল ক্যালকাটাতে। তো এরকমই একটা খুব মজার মানে উন্নয়ন কেবিনের আরো অনেক গল্প নিয়ে আমি ফ্রেন্ডস কিচেনে থাকছি কালকে 10টা থেকে 11টা, অবশ্যই শুনো। আর আমি আলাদা করে কাউকে প্রশ্ন করবো না, তবে আমি সবাইকে এটাই বলতে চাই যে এই সপ্তাহটা খুব স্পেশাল, কারণ সৌমিত্র বাবুকে নিয়ে 91.9 ফ্রেন্ডস এফএম আমরা
অনুষ্ঠান করছি এবং সেই দিন থেকে যেদিন সৌমিত্রবাবু আমাদের ছেড়ে চলে গেলেন, কারণ সৌমিত্রবাবু সবসময় একটা সেলিব্রেশন অফ লাইফ বিশ্বাস করতেন, তো আমরাও সেটাই করছি। এবং 91.9 FM দ্য অনলি রেডিও স্টেশন যেখানে সৌমিত্রবাবু একটা অনুষ্ঠান করেছিলেন, তোমার আকাশ তোমার বাতাস, তার স্ক্রিপ্ট তোমরা গোটা সপ্তাহ ধরে শুনছো, এবং রবিবার আমার রবীন্দ্রনাথ শুনতে একদম ভুলো না, কারণ সৌমিত্র চট্টোপাধ্যায় স্পেশাল থাকছে, রবিবার সানডে রোম্যান্স থাকছে, এবং এই উইকেন্ডে আমি সৌমিত্রবাবুর টাচ রয়েছে অ্যাবসলিউটলি, তো পুরো মানে রবিবার জুড়ে সৌমিত্র থাকবেন, এবং সৌমিত্রবাবুর প্রেজেন্সটাই একটা অন্যরকম। তো এবং কি হয় রবিবারে আমি লিসনার হয়ে যাই, কারণ আমার রেডিওটা রবিবার শুনতে খুব ভালো লাগে, কারণ ফ্রেন্ডস এফএম ইজ দ্য অনলি স্টেশন যে গল্প বলতে পারে, যে গল্প বলতে জানে এবং সবার কাছে পৌঁছে যেতে পারে, বিকজ উই বিলিভ ইন ইফ ইউ হ্যাভ আ স্টোরি টু টেল উই আর লিসনিং। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অরিজিৎ। আর আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি, আজকে দিলসে ওয়ালা ফ্রাইডে, তো আজকে রাত্রি 9টার সময় আমরা সবাই থাকি আরেকবার সেই ভয়েসটা শোনার জন্য। ওভার দি ইয়ার্স কলকাতা শুনতো, এখন কলকাতা নয় সারা পৃথিবী শোনে। জিমি স্যার যদি কিছু বলেন একদম শেষে, আমরা সেই কথাগুলো সঙ্গে নিয়ে আমরা আজকে শেষ করব। থ্যাংক ইউ রাজা, থ্যাংক ইউ টু অল দ্য উইনার্স এন্ড অল দ্য লিসনার্স হু আর ওয়াচিং হ্যাভ জয়েন্ড আস টুডে, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, কেন আই অলওয়েজ সে দিস, we as a station, we as RJs exist thanks to all you listeners, you know apnara amader shone, you all interact with us, jodi apnara erom korto na amra thakto na, to onek onek dhonnobad for being there for us, interacting with us, listening to us, sharing and caring with us, prochur prochur dhonnobad. And of course very proud to also on 8th of June we are the first station and the only station in the world which is streaming live on Facebook Live all the shows. So এখন আমাদের রিচ ফ্রম দ্য US টু ক্যানাডা টু লন্ডন টু দুবাই টু সাউথ আফ্রিকা টু অস্ট্রেলিয়া টু এভরি পসিবল প্লেস, বিভিন্ন ইন্ডিয়ানস বাইরে থেকে আমাদের সঙ্গে ইন্টারাক্ট করে, ইভেন ফরেনার্স আর ইন্টারাক্টিং। তো একটাই কথা আমি বলতে চাই, ইউ নো বিকজ অফ দিস টেকনোলজি, বিকজ অফ দিস ডিজিটাল ডোমেন, দ্য ওয়ার্ল্ড ইজ বিকাম সো স্মল বিকজ উই অল কানেক্টেড টু ইচ আদার। And again, it is thanks to everybody who listens to us, who supports us, who cares about us, who actually encourages us. Mane ektai amader ei pandemic time e ektai amar bola uchit, keno I have gone through COVID, I have lost a family member in COVID. I just want to tell everybody ki please stay positive. Nothing is ever the end, nothing ever stops. If you are positive mentally, nothing can stop you from succeeding. Nothing can stop you even if it's the worst case scenario. I'd like to wish everybody all the best. Onek bhalo thako. Take care of yourselves. Take care of your family members, your loved ones. And don't worry. Jokhon down jabe, bagraph has to go up sometime. So wish you all the best. And thank you so much for joining us, not just today, but every day on 91.9 Friends FM. Onek onek dhonnobad. Thank you, Jimmy. আর আমি সবাইকেই বলি, আজকে যারা যারা সঙ্গে ছিলে সবাইকে হ্যাপি উইকেন্ড জানাই, উইকেন্ড খুব ভালো কাটিও, আর ডেফিনেটলি আমাদেরকে সঙ্গে রেখো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, তুমি শেয়ার করলে এটা আরো অনেক বন্ধুর কাছে পৌঁছে যায়, অনেকে আরো দেখতে পায়, আরো অনেকে জানতে পারে যারা হয়তো এখন দেখছে না, তো সেই জন্যই সবাই তোমরা সঙ্গে থাকো। সারা উইকে আমরা যা যা করি সেগুলো তোমার কাছে পৌঁছয় বলেই তো আমরা, যেটা একটু আগে জেমি বললো যে আমাদের ভালো লাগে ওই কারণেই যে তুমি দেখছো, তুমি শুনছো, তুমি আরেকজনকে জানাচ্ছো, এই সবটাই দরকার, না হলে আমরা আমরা যে এত কিছু ভাবনা চিন্তা করে এসে এক একটা শো করা হয় সেগুলো কিন্তু একদমই সাকসেসফুল হতো না যদি তুমি সঙ্গে না থাকতে। সো থ্যাংক ইউ সো মাচ, আবার একটা হ্যাপি আওয়ারের অপেক্ষা থাকবো আমরা পরের উইকে। আর ডেফিনেটলি এখন নীলাঞ্জনা স্টুডিওতে রয়েছে, শুনতে থাকো 91.9 ফ্রেন্ডস এফএম, এরপর স্মৃতি জয়েন করবে, তারপর আজকে দিলসেওয়ালা ফ্রাইডেতে জিমি from 9 p.m. Ta-da.